बिस्मिल्लाहिर रहमानिर रहीम नैरेशनर लेक्चारेर एई पर्वे आमी आजके पार्सन चेंज निये आलोचना करब। पूर्वेर लेक्चारे आमी आलोचना करेछिलाम नैरेशन सम्पर्के जेनारेल डिसकाशन, नैरेशन कि किभाबे आमरा डायरेक्ट थेके इनडायरेक्ट चेंज करब। आजके आमरा देखब पार्सन चेंजेर डिटेल्स, किभाबे पार्सन चेंज करते हबे। चलुन देखे नेइ। पार्सन चेंज करार आगे आमादेर जे विषयटा जानते हबे नैरेशनेर चेंजगुलोके आमरा आमी मूलत दुई भागे भाग करेছি। नैरेशन একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, একটা রিপোর্টেড স্পিচের চেঞ্জ। রিপোর্টিং ভার্বের চেঞ্জ সেন্টেন্স বেদে, পাঁচটা সেন্টেন্স বেদে হয়ে থাকে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এরকম সেন্টেন্স বেদে হয়ে থাকে রিপোর্টিং ভার্বের চেঞ্জ। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড অথবা টোল্ড, ইন্টারোগেটিভে আস্ক অথবা আস্কড, ইম্পারেটিভে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরবেড অথবা টোল্ড, অবজেক্টিভে উইশড অথবা প্রেড, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম টু জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজ অথবা শুধুমাত্র এক্সক্লেম বসে। রিপোর্টেড স্পিচের চেঞ্জ আমরা তিন ধরনের চেঞ্জ পেয়ে থাকি, সাধারণত করে থাকি। এটা হচ্ছে পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব চেঞ্জ। আমরা আজকে আমি আলোচনা করব বেসিক্যালি পার্সন চেঞ্জটা। আমাদের পরবর্তী লেকচারে আপনারা জানতে পারবেন টেন্স চেঞ্জ এবং অ্যাডভার্ব চেঞ্জ এবং প্যাসেজ ন্যারেশন। চলুন দেখে নেই পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জ আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। চেঞ্জ অ্যাকর্ডিং টু ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। উই দিয়ে যখন হিউম্যান বিইংকে বোঝাবে অথবা যে বলতেছে, যাকে বলতেছে, স্পিকার এবং স্পোকেন টু দুজনকেই বোঝাবে, তখন উইয়ের কোনো চেঞ্জ হবে না, উই উই থাকবে। ইউ দিয়ে যখন আমরা জানি ইউ সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। কিন্তু আমরা যদি কখনো এরকম দেখি যে ইউ দেয়া আছে রিপোর্টেড স্পিচে, ইউ দেয়া আছে বাট অবজেক্ট, যে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে সেই অবজেক্ট দেওয়া নেই, সেক্ষেত্রে ইউ এর পরিবর্তে হি লিখব। লিখতে হবে দ্য পার্সন রেফার টু অর দ্য পার্সন মেনশন টু, আমাদের উল্লেখ করতে হবে। আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নিই। আমি বলেছি ফার্স্ট পার্সন ফলো করবে কাকে? সাবজেক্টকে। কিসের সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশ ফলো করবে ইনভার্টেড কমার বাইরের অংশকে। যেমন হি সেড আই এম বিজি, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। এখানে আই ছিল, ফলো করেছে কাকে? হিকে, চেঞ্জ হয়ে হি হয়ে গেছে। দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করি, হি সেড টু মি আই নো ইউ। ইউ সেকেন্ড পার্সন, ফলো করবে কাকে? অবজেক্টকে। কাকে? মিকে ফলো করবে। হি টোল্ড মি দ্যাট, আই ফলো করেছে হি, নিউ মি, অর্থাৎ ইউ কি হয়ে গেছে? মি হয়ে গেছে। থার্ড পার্সন, ওয়ান সেড টু মি হি কল্ড মি, ওয়ান টোল্ড মি দ্যাট হি, হি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না, হি হি থেকে যাবে। হি হ্যাড কল্ড মি, শুধুমাত্র আমরা টেন্স চেঞ্জ করেছি। এখানে ছিল পাস্ট ইনডিফিনিট, আমরা এটাকে করে ফেলেছি পাস্ট পারফেক্ট টেন্স। উই দিয়ে আমি বলেছি উই দিয়ে যখন হিউম্যান বিইংকে বোঝাবে অর্থাৎ দ্য স্পিকার এবং স্পোকেন টু দুজনকেই বোঝাবে, তখন উইয়ের কোনো চেঞ্জ হবে না। দ্য টিচার সেইড উই আর মর্টাল, এখানে স্টুডেন্টদেরকেও বোঝাবে বা যাকে বলতেছে নিজেকে সহ, টিচার নিজেও যেমন মর্টাল, যাকে বলতেছে সেও মর্টাল, সেক্ষেত্রে আমরা উইয়ের কোনো চেঞ্জ করব না। দ্য টিচার সেইড দ্যাট উই আর মর্টাল, চিরন্তন সত্য, যার কারণে আমরা টেন্সের কোনো পরিবর্তন করি নাই। আমরা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করব না। হি সেড টু মি উই শুড গো নাও, সে আমাকে বলল আমাদের যাওয়া উচিত, তার মানে আমাদের উই, উই বলতে এখানে আমাকেও বোঝাচ্ছে তাকেও বোঝাচ্ছে, যার কারণে উইয়ের কোনো আমরা চেঞ্জ করি নাই। হি টোল্ড মি দ্যাট উই শুড গো দেন, নাও থাকলে দেন হবে। ইউ দিয়ে যখন আমি বলেছি অবজেক্ট নেই অথচ ইউ দেওয়া আছে, অন অফ সেইড ইউ, ইউ সাধারণত পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, বাট এখানে সেইড টু মি এরকম কিছু দেয়া নেই, অর্থাৎ অবজেক্ট দেয়া নেই, তাহলে ইউ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? দিস ইজ নট ক্লিয়ার। এক্ষেত্রে আমরা কি করব? আমরা ইউ এর পরিবর্তে হি লিখব, হি লিখে ব্র্যাকেটে দিয়ে দিব দ্য পার্সন রেফার টু। যেমন অন অফ সেড ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, অন অফ সেড দ্যাট হি দ্য পার্সন রেফার টু শুড রিড অ্যাটেন্টিভলি। এই হলো আমাদের পার্সন চেঞ্জ। আশা করি পার্সন চেঞ্জ সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।